এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ক্ষোভে রাস্তায় বাঁশ ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া বাইশপল্লী এলাকায়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে রাত্রিতে ট্রান্সফরমারে আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাট হয়ে পড়ছে, ফলে লোডশেডিংয়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাড়ির মধ্যে এই গরমে নাবিশ্বাস হয়ে পড়ছে এলাকার মানুষজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দীর্ঘদিনের সমস্যায় ট্রান্সফরমার নিয়ে, জানি না কিসের জন্য ওভারলোড, কিছু হলেই এই ট্রান্সফরমারটাই গন্ডগোল। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে সমস্যায় ভুগছি, কিন্তু কোনো সুরাহা নাই। SSকে আমরা জানিয়েছি রীতিমতো চিঠি দিয়ে, দুবার জানিয়েছি, এক একবার নয়, কিন্তু কোনো রকম সুরাহা আমরা পাইনি। গতকালকেও, গত পরশু দিনকেও সারা রাত্রি কারেন্ট ছিল না, গতকালকেও কারেন্ট ছিল না, এখন স্টিল নাও কারেন্ট নেই। এখন ফোন করলে তারা ফোন করলেন না, কি নবাবের বাচ্চা জানি না তারা। হ্যাঁ, গাড়িতে ফোন করলে গাড়িতে ফোন করলেন না, গাড়িতে ফোন করলে SSকে ফোন করলে SS ফোন ধরেন না। আমরা চাইছি স্থায়ী সমাধানের জন্য। এই তীব্র গরমে বাচ্চা কাচ্চা নিয়ে, বিভিন্ন বয়সজ্যেষ্ঠ লোকদেরকে নিয়ে আমরা অতিষ্ঠ। এর স্থায়ী সমাধান একটা করতে হবে, তার জন্য এটা কোন জায়গা? এটা এটা ঘোষপাড়া বাইশপল্লী। সে সঙ্গে একবার কথা হয়েছে, উনি গরমপুর থেকে আসছেন, কখন আসবেন নবাবের মতো তার কেনার কথা। আমি 11টা হতে পারে, 11:30 হতে পারে, কিন্তু আমরা কিন্তু এই অবরোধ তুলব না। আগুন জ্বলে যায় প্রতিদিন, আমাদের কারেন্ট থাকে না, প্রতিদিন ফ্যান চলে যায়। আমরা বারবার করে বলি, হ্যাঁ বারবার ফোন করি, ফোন পর্যন্ত উঠায় না এরা। হ্যাঁ, তো ঠিক মতো আসে না, ঠিক মতো কাজ করে না। এখন চাই যে আমাদের একটা ঠিক করুক, ভালোভাবে ঠিক করুক, ভালোভাবে সার্ভিস দেখ। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপিসারে মনে এসে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমার নিচের পতাকা চা, গজব কা শাস।